আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর কি বলবো, যে এতটাই ভালো আছি। আর আজকে আমার মনটা অনেক ভালো, এখন 11টা বেজে গেছে, যে মনটা অনেক ভালো বলে বোঝাতে পারবো না। আজকে আমার বাসায় আসছে আমার বোন, মেজো বোন, তাই আসার কথা শুনে আমার মনটা তো অনেক ভালো হয়ে গেছে। বোন আসার কথা বললে মনটা ভালো হয়ে যায়। আমি এখন একটা আচার দেব, তার জন্য মরিচটা টেলে আচার দেব, তার জন্য মরিচটা টেলে নিতে আসি, যে মরিচটা টেলে নিতে আসি, কেন আচার করবো এটা থেকে আমি একটা 5 মিনিট দিয়ে আচার করবো, তার জন্য সব কিছু গুছে যেতে আসতে আসতে আর বোন আসবে। ও মুরগির ঘিলা করি যা পছন্দ করে, আর মুরগির পা রাখা ছিল ওগুলো রান্না করবো পেঁপে দিয়ে, কারণ ওগুলো ইউটিউব, ওগুলো পেঁপে দিয়ে রান্না করলেই ভালো লাগবে। আর ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম, অল্প একটু পেঁপে দিয়ে মুরগির হাত পা রান্না করবো, রান্নাটা করে নিই। ধরে ভাবছিলাম টেবিলটার উপরে একটা পাটি দরকার আছে আমার, কেন আগে যে পাটিটা ছিল ওই পাটিটা আমার একটা ই ছিল, তা ওইটাকে লাচিয়ে নিয়েছি, যে বিছিয়ে দিয়েছিলাম। এখন টেবিলটার উপরে কালকে সন্ধ্যার সময় একটা পাটি নিয়ে আসছি, ওইটাকে এখন বিছিয়ে দেখি কেমন লাগছে টেবিলটা। আমি বানাবো চিকেন ফ্রাই, তার জন্য কালকে ব্লেন্ডারটা সারে নিয়ে আসছি, তোমাদেরকে বলা হয় না, আমার ব্লেন্ডারটা সারা হয়ে গেছে, কয়েলটা ঠিকই ওরা লাগিয়ে দিছে, কিন্তু আমার রাবারটাও নষ্ট হয়ে গেছে, ভিতরে রাবারটা লাগাতে হবে, তা ওটার জন্য ওরা আবার এক্সট্রা 250 টাকা চাচ্ছে, বলছি পরে করব। আর এখন বানাবো আমি বিকেলবেলা চিকেন ফ্রাই, দেখতে পাচ্ছ যে তার জন্য মানে মুরগির আমি রান এবং থানেটা আনলে রেখে দিই আলাদাভাবে, যে ফ্রাই করার জন্য, তো ওগুলো থেকে সন্ধ্যার টাইম, এখন সন্ধ্যা লেগে গেছে যখন আবার ফোনটা হাতে নিয়েছি, তাই সন্ধ্যার সময় এখন চিকেন ফ্রাই বানাইতে আসি, দেখি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন ফ্রাই সুন্দর করা যায়। তাই আমি প্রথমত কিছু ময়দা নিয়ে নিচ্ছি, আর একটা ডিম নিয়ে নিচ্ছি, এটা থেকে ভালো করে মিক্স করে নিই সব কিছু। আমার সবগুলো চিকেন ফ্রাই বানানো শেষ, এখন আমি খেয়ে দেখবো কীরকমের হয়েছে, দেখতেই পাচ্ছ চিকেন ফ্রাইগুলা। আর সবচেয়ে বাহিরের ফ্রাইগুলোর চেয়ে আমি বাসায় বানাই চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করি, বাহিরেরগুলো ভিতরে মশলা থাকে কাঁচা ইয়ে, তাই দেখতে পাচ্ছ আমি খাবো। বোন খাচ্ছে তো খাচ্ছে, কোনো শব্দ করতে আছে না, সে খেতেই আছে, তাই আমিও এখন খেয়ে নিই, দেখি কী হয়, যে কী হয়, বোনে তো কোনো কথা বলতে আসে না, ও মানে চুপচাপ খাইতে আছে, মানে কোনো ডানে বানে দেখাবে না, কারণ এখন সে খুব মানে পছন্দ করে যে চিকেন ফ্রাইটা, আর বলতে আছে আপু অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে এটা বলতে আছে। আমি ওদের খেয়ে দেখি কীরকমের হয়েছে, তারপরে যে নি করি, আর বেশি কথা বলবো না, এখন আমার ভিডিওটা শেষ করতেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের মোটেও ভালো লাগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, এবং বন্ধুদের মাঝে বেশি বেশি একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের শেয়ার করাটা আমাদের কষ্টটা ই হয়ে যায়, যে কী বলবো ওটাকে, কষ্টটা দূর হয়ে যায়। আর বোন খেতে আছে আর কথা বলতে আছে, আমার কথার ভিতরে ও হাসতে আছে আর বলতে আছে কি বলো, মানে ও কথা বলে, তো তার জন্য তো আল্লাহ হাফেজ সবাইকে।